আমি পাশ থেকে শুনলাম টিপ পড়ছস কেন এরকম বলে একটা গালি দিল। তো আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি এক পুলিশ পোশাক পরা মোটর বাইকের উপরে বসা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই ধরনের ভাষা কেন ব্যবহার করলেন, আপনি কেন ইউটিজিং করলেন, আমি টিপ পরব কি পরব না সেটা আপনি বলার কে? এটা বলার সাথে সাথে সে আরও নোংরা ভাষায় আরও মানে দুই তিন লাইন আমাকে নোংরা ভাষায় কথা বলে ফেলছেন। এই যে ঘটনাটা, এটা কি দুঃখজনক? অবশ্যই দুঃখজনক একটা ঘটনা। একজন নাগরিকের সাথে একজন পুলিশ সদস্য এরকম ব্যবহার কেন করবেন? পুলিশ সদস্য না, যে কেউ এরকম ব্যবহার কেন করবেন? সো দুঃখজনক একটা ঘটনা। ওকে, ঘটনাটা কি যেভাবে আলোচিত হচ্ছে এভাবে আলোচিত হবার যোগ্য? অবশ্যই না। তাহলে কেন আলোচনা হচ্ছে? ওকে, সেখানে আসতেছি। অবশ্যই তার আগে সবার আগে অ্যান্সার করতে হবে যে কেন এটা এইভাবে আলোচনা হওয়ার যোগ্য না। দেখেন, এই যে ঘটনাগুলো এই ডিগ্রিতে আলোচিত হয়, সারা দেশে আলোচিত হচ্ছে, রাইট? ভাইরাল, ইফ ইউ উইল, ভাইরাল হয়। সেই ঘটনাগুলো কোন ঘটনা যেগুলোর ভিডিও এভিডেন্স থাকে, যেগুলো কোনো কেউ না কেউ ফিল্ম করছে, তারপর ওইগুলো অনলাইনে আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, মানে অর্গানিক ওয়েতে যখন একটা ঘটনা এই পর্যায়ে আলোচিত হয় এবং ভাইরাল হয়, সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে। কারণ এখন যেটা হচ্ছে এটা অর্গানিক ওয়েতে হচ্ছে না, ইনঅর্গানিক ওয়েতে হচ্ছে, সেখানে তো আসতেছি। সো অর্গানিক ওয়েতে হইলে কেউ একজন ফিল্ম করছে, তারপর এটা অনলাইনে আসছে, তারপর এটা অনলাইনে আলোড়ন হয়েছে, তারপর মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেটা পিক আপ করছে। মেইন স্ট্রিম মিডিয়ার যদি ইচ্ছা হয়, খুশি হয়, তারা পিক আপ করবে, পিক করে। যদি তাদের মনে হয় যে না এটা আমরা পিক আপ করবো না, এটা আমাদের জন্য ইনকনভিনিয়েন্ট, তারা সেটা পিক করে না। এই হচ্ছে যেভাবে আলোচিত ঘটনাগুলো উঠে আসে। এটা কিন্তু আপনার একেবারে উল্টা, এটা ব্যাক ট্র্যাকিং হচ্ছে এখানে। এখানে এই ঘটনার কোনো এভিডেন্সও নাই, কেউ ভিডিও করে নাই, এটা অনলাইনে শো কোনো হয় নাই, এটা মিডিয়া এটাকে হচ্ছে খবর পর খবর, প্রচারের পর প্রচার করে এটাকে ফুলায় ফাঁপায় এই জায়গায় আনছে। নাও ইউ মে আস্ক দ্য নেক্সট কোয়েশ্চেন, যে কেন মিডিয়া এরকম করতেছে? কারণ হচ্ছে এটার পেছনে এটা একটা অ্যাক্টিভিজমের জায়গা থেকে এগুলো হচ্ছে, এগুলো সব যা করতেছে যা হচ্ছে এগুলোতে একটা অ্যাক্টিভিজম চলতেছে। টিপ, কপালে টিপ পড়ছে, সেটা নিয়ে কথা বলছে, কেন এটা নিয়ে অ্যাক্টিভিজম? সো কারা অ্যাক্টিভিজম করতেছে? এটা একটা গ্রুপ আছে অ্যাক্টিভিজম করার জন্যে। অ্যাগেন, আরেকবার পয়েন্টটা বলতে হচ্ছে, এটা যদিও বলার কোনো প্রয়োজন নেই, ইটস নিডলেস টু সে, বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে এরকম ঘটনা, কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা আনএক্সেপ্টেবল, সেটা দুঃখজনক, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটছে কি না সেই মর্মে কোনো তথ্য প্রমাণ কিছু নাই এখন পর্যন্ত। কোনো সিসিটিভি ফুটেজও বের হয় না, যদি এমন হয়তো ঘটনাটা মিডিয়ার এরাই খাওয়া খাওয়া বের করে নিয়ে এই পর্যন্ত আসছে। আসার পর এখন পর্যন্ত তো পুলিশ টুলিশ তদন্তে প্রচণ্ড তদন্ত চলতেছে, বুঝলেন নাই, প্রচণ্ড তদন্ত চলতেছে এখন, পুলিশ টুলিশ মিলে সিসি ক্যাম ট্যামের ফুটেজ এখন পর্যন্ত কোনো প্রমাণ বের হয় না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদেরকে খুঁজে পাচ্ছে না, মানে তারা এরকম কাউকে খুঁজে পাচ্ছে না, এবং তারা বলছেন ওখানে সিসিটিভির ক্যামেরায় তারা যাদেরকে দেখছেন তাদের যে ওই যে বাইকটির কথা শুনলেন ওই বাইকটিও ঠিক নয়। আমরা দেখতেছি, এটা আমরা সবাই কাজ করতেছি, আশা করি কম সময়ের মধ্যে আমরা টেস্ট করতে পারব। এগেন, আমি বলতেছি না তাতে করে এটা অসত্য কথা, মহিলার দাবি, মহিলার দাবি হয়তো সত্য, ধরে নিচ্ছি সত্য, ধরে নিব কেন আসলে, মহিলারা এত মিথ্যা কথা অভিযোগ আনে? আচ্ছা যা হোক, তাও ধরে নিলাম, দিলাম বেনিফিট অফ দ্য ডাউট। না, বেনিফিট অফ দ্য ডাউট অবশ্যই পায় অভিযোগ, অভিযোগকারী পায় না, অভিযুক্ত পায়। সো না, ওকে, যাক, টু জেনারাস হয়ে যাচ্ছে আর কি। যা হোক, কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানে কোনো তথ্য প্রমাণ না, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তথ্য তো মহিলা তথ্য দিচ্ছে, এভিডেন্স নাই, সাক্ষী সাবুত আছে, এভিডেন্স নাই। তো এইরকম একটা ঘটনাকে এই পর্যন্ত টেনে আনার পেছনে, অ্যাগেন, টিপ নিয়ে ঘটনা এবং যারা এই বিষয়টাকে নিয়ে অ্যাক্টিভিজমের জায়গা আছে ওনারা এটাকে এই পর্যন্ত আনতেছে মিডিয়ার লোকজন মিলে। আরেকটা পিস অফ ইনফরমেশন যদি এখন আপনাদেরকে দিই, তাহলে আপনারা মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এগুলো হচ্ছে, যেখানে এরকম অন্য কোনো সাধারণ মানুষের সাথে এরকম ঘটনা কত ঘটতেছে। এগুলো তথ্য প্রমাণ থাকার পরও এগুলো এই পর্যায়ে আলোচিত হয় না সবসময়, সেখানে কোনো তথ্য প্রমাণ, ভিডিও এভিডেন্স, সিসিটিভি ফুটেজে কিচ্ছু না। একজন মহিলা এসে একটা কথা কার কাছে বলছে সে তাও সকল মিডিয়া। হ্যাঁ, আচ্ছা, উনি হচ্ছেন তেজগাঁও কলেজের একজন টিচার। আচ্ছা, তেজগাঁও কলেজে কোন সাবজেক্টের টিচার উনি? থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বুঝছেন তো? তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ওই প্রভাষক, মিডিয়ার লোক উনি, থিয়েটার এবং মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক তেজগাঁও কলেজের। আমার এপিসোড শেষ আজকের, এখানে কি হচ্ছে শেষ কভার করে ফেলছি, এখানে এই হচ্ছে কথা, বুঝছেন, এখানে এই হচ্ছে। সো আমি খুব সারপ্রাইজ হয়েছি যে এই ঘটনা কোনো, আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েও অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি মানুষজনের কাছে যে এটা কোনো ভিডিও আছে নাকি, আমার সাথে একটু শেয়ার করেন তো আমি একটু মানে
দেখতে যাই, মানে মিস করে ফেললাম নাকি কোথাও কিছু, যে এইরকম একটা আলোড়ন হচ্ছে, কোনো ফেসবুকে কোনো ভিডিও আসলো না, কোনো সিসি ক্যামের ভিডিও ফুটেজ বের হলো না, কেউ ফোনে হাতে হাতে ফোন থাকে ভিডিও হয়, সেগুলো কোনো তথ্য প্রমাণ নাই, কোনো কিছু নাই, একটা মহিলা ভদ্রমহিলা দাবি করছেন মুখে, সেটার ভিত্তিতে সারা দেশে তোলপাড় হচ্ছে সকল মিডিয়া। একাত্তর টিভি দেখলাম 35 মিনিট ধরে, 35 মিনিট ধরে ব্যবচ্ছেদ করতেছে, বিশ্লেষণ করতেছে দেশ কোথায় চলে যাচ্ছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে, তালেবান হয়ে যাচ্ছে, চলতেছে এমন একটা ঘটনা যেটার কোনো তথ্য প্রমাণ কিছু নাই। যেই প্রক্রিয়া যেইভাবে আলোচনা হচ্ছে তাতে করে আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে কিছু না কিছু আছে, যেই কারণে তো ফেসবুকে পোস্ট দিয়ে আপনাদের কাছে জানতে চাইলাম যে কোথায় কি ভিডিও টিডিও আছে নাকি কিছু, আমি কি মিস করে গেলাম? না, কোনো ভিডিও টিডিও কিছু না, আমি কিছু মিস করি নাই। এটা আসলে অ্যাগেন এটা অর্গানিক ওয়েতে পর্যন্ত আসার কথা না, আসে না এরকম ঘটনা, এটা চলে আসছে কারণ বড়লোক মিডিয়া স্টাডিজ এবং কি একটু দেখে বলি, ও থিয়েটার, থিয়েটার এবং মিডিয়া স্টাডিজের ভদ্রমহিলা কপালে টিপ, ইস্যুটা বোঝেন টিপ। এখন যদি একটা বোরকা পরা মহিলা হয়তো বোরকা পরিহিত মহিলার বোরকা হিজাব নিয়ে কটূক্তি করছে একজন পুলিশ সদস্য, যেটা অহরহ হচ্ছে সারা দেশে, আপনার কী মনে হয়? কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কিছু নেই, একটা মহিলার কোথায় হেনস্থা হয়েছে এটা মিডিয়া খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে 30 মিনিট একাত্তর টিভি আলোচনা করত? আমি ঠিক আছে, আমি জোক হয়ে যাচ্ছে, এটা একটা এপ্রিল ফুলের মতো একটা বোকা বানানো হচ্ছে আর কি আপনাদেরকে, এই ধরনের একটা ইয়ে দিয়ে সামনে ধাঁধা দিয়ে পুষ্টি ঘটে না, রাইট? সো এখানে এই হচ্ছে, এখানে অ্যাক্টিভিজম হচ্ছে, রাইট? সো যেই ঘটনার কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কিছু নাই, সেইটার ঘটনা নিয়ে আমি বেশি কথা এমনিতেও বলতে চাই না, এখন হয়তো ঘটছে কিন্তু এখন যেটার কোনো তথ্য প্রমাণ নাই সেটা নিয়ে কথা বলার বেশি কিছু নাইও। এবং মহিলার এরকম মিথ্যা অভিযোগ আনার ভুরি ভুরি অভিযোগ পরিমণি থেকে শুরু করে ভুরি 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 ভুরি, সো সেইখানে কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কোনো সবার হাতে হাতে ফোন, কেউ ভিডিও করলো না, সিসিটিভি ক্যামেরা কোনায় কোনায় থাকে, সেগুলো খুঁজছেও পুলিশ গিয়ে খুঁজেও পায় নাই, কোনো এখন পুলিশ সদস্য দেখে অবশ্য পাবে না, সেটা আরেকটা ব্যাপার। যাই হোক, সো যেই ঘটনার কোনো এভিডেন্স নেই, কোনো তথ্য নাকি, সেইটাকে নিয়ে মাটির নিচ থেকে খুঁড়ে সারা দেশব্যাপী তোলপাড় চলতেছে, ফেসবুক ভেঙে ফেলতেছে কিছু লোকজন, টিভি ভেঙে ফেলতেছে, টিভি চ্যানেল কিছু কিছু লোকজন, রাইট? কিছু চ্যানেল কিছু লোকজন আর কি, বুঝেন নাই? সো না, এই ঘটনা আমার কাছে মনে হচ্ছে এটা আলোচনাযোগ্য না, সারা দেশ আলোচনা করতেছে বা সারা দেশের একটা অংশ আলোচনা করতেছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা আলোচনাযোগ্য ঘটনা না।